الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد <applause> فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مرضت فهو يشفين وقال الله تعالى في موضع آخر وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সব কিছুর মালিক তিনি আমাদের জীবনের মালিক মরণের মালিক আমাদের সুস্থতার মালিক আমাদের ব্যাধির মালিক আমাদের উন্নতির মালিক আমাদের অবনতির মালিক সব কিছুর মালিক আল্লাহ পাক রাব্বুল আলমিন তার ওই সমস্ত প্রশংসা সালাম নাজিল হকিয়া নবী রসুল্লাহ সাল আল্লাহ আলিয়ালামের প্রতি যিনিও একজন মানুষ তাই তিনি কখনো সুস্থ থাকতেন আবার কখনো অসুস্থ হতেন আল্লাহ সাল্লি আল্লাহ বারিক কালেহ আজকে আলোচনা করব আপনাদের সামনে রোগ সম্পর্কে বা বিশেষ করে রোগীর হক সম্পর্কে আপনাদের মনে আছে কয়েক সপ্তাহ আগে মুসলিমের অপর মুসলিমের ওপর হক সম্পর্কে আলোচনা করা হয়েছিল সংক্ষেপে আলোচনা করা হয়েছিল ছয়টি হক নিয়ে তার মধ্যে বিশেষ করে একটি হক সম্পর্কে একটি অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল তা হচ্ছে হাঁচি সম্পর্কে আর একটি হক সেই ছয়টি হকের মধ্যে ছিল আতুল মারিদ অর্থাৎ রোগীর বেমার পুসি করা সেবা শুশ্রূষা করা পরিচর্যা অথবা বলতে পারেন যে রোগী ব্যক্তির কমের পক্ষে খোঁজ খবর নেওয়া মুসলিম রোগীর খোঁজ খবর নেওয়া এ সম্পর্কে দিনে ইসলাম আমাদেরকে কী শিক্ষা দিয়েছে আলোচনা থেকে বুঝতে পারবেন একটি মূল্যবান কথা তা হচ্ছে যে ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম শুধু কয়েকটি কথা বিশ্বাস করার নাম নয় ইসলাম কয়েকটি এবাদত বন্দগী পালন করার নাম নয় ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসার নাম নয় ইসলাম বিশেষ কয়েকটি শিক্ষার মধ্যে সীমিত নয় ইসলাম এমন একটি ব্যাপক এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দিক নির্দেশনা দানকারী দিন জীবন বিধান যাতে আপনি যে কোনো বিষয় সম্পর্কে যা মানুষের জীবনের সাথে সম্পর্কিত ব্যক্তি জীবন হোক পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক অর্থনৈতিক জীবন হোক রাষ্ট্রনীতি হোক অন্য কোনো ক্ষেত্রেই হোক জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে স্বাস্থ্য শরীরের সাথে সম্পর্ক হোক আত্মার সাথে সম্পর্ক হোক জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে ছোট ছোট। ক্ষুদ্র ক্ষুদ্র মাসলা মাসাইল বিষয় থেকে শুরু করে বড় ধরনের যে কোনো বিষয় নিয়ে নেন যে কোনো ক্ষেত্রে ইসলাম আলোকপাত করেছে যে আপনাকে আমাকে কেমন ভাবে জীবন যাপন করতে হবে তাই দেখবেন পেশাব পায়খানার আদব কায়দা নীতিমালা এই ইসলামে শেখানো হয়েছে যা কোনো ধর্মে নেই এটি হচ্ছে ইসলাম যে সত্য দিন এবং সারা বিশ্বের মানুষের দিন ইসলাম যে সত্য আল্লাহ পক্ষ থেকে জীবন বিধান এবং আল্লাহ পাক রাব্বুল আলমেন এই দিনকে ক্যামত পর্যন্ত আইম রাখবেন এর স্পষ্ট প্রমাণ আপনি আশ্চর্য হয়ে যাবেন যে একজন রোগী মানুষ রোগী তার সম্পর্কেও ইসলাম এই ধরনের কথাবার্তা শিখিয়েছে যা আমরা অনেকে হয়তো করিও না এবং জানাও নেই বা খেয়ে খেয়াল আমরা সামাজিকতার খাতিরে করে থাকি ততটুকু কেউ কেউ কম করি বেশি করি সামাজিকতা আছে এই হিসাবে কেউ কম করি কেউ বেশি করি আবার আত্মীয় হলে করি বন্ধু হলে করি কারোর সাথে খাতির থাকলে সে আমার জন্য কর তাই আমার আমি তার জন্য করি এই রকম কিছু কাজ কাম রয়েছে রোগী সম্পর্কে অসুস্থ মুসলিম ভাই সম্পর্কে কিন্তু একজন মুসলিম ভাই যার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই মুসলিম হওয়া ছাড়া বন্ধুত্ব নেই বিশেষ কোনো আত্মীয়তাও নেই তার জন্য যে কিছু করণীয় আছে এগুলি আমরা করি না প্রথম কথা এই রোগ সম্পর্কে বা রোগী সম্পর্কে জানতে হবে যে দাতা আল্লাহ ফাকাবুল আলামিন রোগ কোনো মানুষে চাপিয়ে দিতে পারে না আপনার ওপর রোগ কোন জিন শয়তান ভূত পেরেতে না যেমন অনেকের ভ্রান্ত ধারণা কলেরা যদি হয় বসন্ত হয় কলেরা কলেরা বসন্ত এসব হলে খুব শুনতাম যে জিন শয়তান তাড়াতে হবে গ্রাম থেকে না যাবে এই জন্য গ্রামে গ্রামে আজান দিত শুনেছেন না দেখে থাকলে শুনেছেন আর যারা এইরকম বয়সে আছেন তারা অনেকে দেখেছেন বিশেষ করে কলেরা ব্যাপারটি তো দেখেছেন কলেরা ডাইরিয়া যদিও বসন্ত গুটি বসন্ত দেখেননি আমরাও দেখিনি শুনেছি এটি হচ্ছে ইসলামিক আকিদা বিশ্বাস যা ইমান এবং মমিন মুসলিম হওয়ার পরিচয় যে রোগদাতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো শক্তি আপনার রোগকে চাপিয়ে দিতে পারে না তেমনি ইসলামিক বিশ্বাস আকিদা ইমান হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কারো ওপর যদি কোন রোগ দেন কাউকে যদি অসুস্থ পীড়িত করেন তাহলে আরোগ্যদাতা পৃথিবীতে আর কোনো শক্তি নেই না কোনো ওষুধ রয়েছে না কোনো ডাক্তার রয়েছে না কোনো বিদ্যায় রয়েছে না কোনো ব্যক্তি রয়েছে একমাত্র আল্লাহ ফাকরাবুল আলম ছাড়া এই আকিদার শিক্ষা দিয়েছেন এব্রাহিম খালিউল্লা আলি সাল্লাত সালাম তাঁর বাণীতে সৈরাজ আরা আয়াত নম্বর আশিতে তিনি এব্রাহিম আলি সালাম সম্পর্কে বেশ কিছু ঘটনা বলি উল্লেখ করা হয়েছে আল্লাহর বলে উল্লেখ করেছেন তিনি তার ভাষায় বলছেন ওয়াইজা মারিউত ফাহিন তার পত্তলিক সমাজকে তার আত্মীয় স্বজন যারা পুতুলের পূজারী মুশরেক তাদেরকে সম্বোধন করে তিনি বলছেন যে ওয়াইজা মারিউত আমি যখন ব্যাধিগ্রস্ত হয়ে যাই আমি যখন পীড়িত হয়ে পড়ি আয়াসফিন তিনি তো একমাত্র আল্লাহ যিনি আমাকে শিফা আরোগ্য দান করে থাকেন ওয়াইজা মারিউতো ফাহিন আল্লাহ রব্বুল বলে আরোগ্যদাতা সুতরাং যদি আপনার এই ধারণা থাকে যে আমি অসুস্থ হয়েছিলাম আমার ছেলে অসুস্থ হয়েছিল আমার স্ত্রী অসুস্থ হয়েছিল ট্যাবলেট বড়িতে ভালো হয়ে গেছে ইনজেকশন করে ভালো হয়েছে ক্যাপসুল অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো হয়ে গেছে অথবা তাবি তাবিজ গণ্ডা দিয়ে ভালো হয়ে গেছে ঝাড়ফুঁক করাই ভালো হয়ে গেছে কতগুলি শরীয়তি মাধ্যম আছে ঠিক আছে আর কতগুলি বেসরিয়তি ইসলাম বিরোধী মাধ্যম শিরকি মাধ্যম পাপের মাধ্যম আর কতগুলি হচ্ছে জায়েজ বৈধ মাধ্যম ঠিক আছে কিন্তু সেই কারণেই আপনি ভালো হয়েছেন যদি এরকম ধারণা রাখেন ইসলাম বিরোধী বিশ্বাস আমি যখন অসুস্থ হই তখন তিনি একমাত্র আল্লাহ যিনি আমাকে আরোগ্য দান করে থাকেন শিফা দিয়ে থাকেন আল্লাহ ফাকরাবোল আমি এত দয়াবান এত দয়াবান এত দয়ালু তিনি কত যে তাঁর রহমত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হাদিসে কুদ্সিত রয়েছে যে আল্লাহ পাকের করেছেন ইন্না রাহমাতি সাবাকাত আলা গাজাবি নিশ্চয় আমার রহমত মহান আল্লাহ বলছেন নিশ্চয় আমার রহমত আমার ক্রোধের ওপর আমার গজবের ওপর জয়ী হয়ে গেছে আল্লাহ পাকের বলে ক্রোধও হয় বন্দা যখন পাপ করে গুণা করে কিন্তু আল্লাহ রহমত এত বেশি অশেষ রহমত যে রহমত আর গজবের দ্বন্দ্বে রহমত জয়ী হয়ে গেছে পরাজিত করে ফেলেছে তার ক্রোধকে আল্লাহ ফাকরাবুল আলমিনের গজবকে রাগকে আল্লাহ ফাকরাবুল আলম কত যে দয়াবান এবাদত বান্দিগির ক্ষেত্রে যখন মানুষ অসুস্থ হয়ে যায় আল্লাহ কত দয়াবান রোজা সম্পর্কে শ্যাম সম্পর্কে আল্লাহ পাকের সাদ করেছেন সোরা বাকার এফমান কানা মিন কুমার ইউজান আও আল্লাহ সাফারিন ফাইদা তুমিন আয়ামিন তোমাদের কেউ যদি পীড়িত হয়ে পড়ে অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে অসুস্থ হয়ে যাওয়া কষ্টের কারণ সে অবস্থায় রোজা রাখা বড়ই তোমাদের জন্য মুশকিল হয়ে পড়বে সফরে তোমাদের জন্য রোজা রাখা কষ্টের কারণ সুতরাং দা তুমি না ইয়ামের অন্য দিনে সেই গণনা পূরণ করে নিবে রোজা রেখে নেবে কত দয়াবান নবিয়া করিম সাল্লা সাল্লাম বলছেন আল্লাহর পক্ষ থেকে বিধান দাঁড়িয়ে নামাজ পড়তে হবে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ না হলে নামাজ কবুল হবে না কিন্তু অসুস্থ হয়ে গেলে বসে কবুল হবে অসুস্থ হয়ে গেলে শুয়েও কবুল হবে এমন অসুস্থ যেনা শুয়েও নামাজ পড়তে পারছেন না চোখে সারাই কবুল হবে আল্লাহ আকবর এগুলি কি প্রমাণ করে আল্লাহ আকরাবুল্লাহ আলমের বান্দার উপর কত দয়াবান আল্লাহ আকবর আমার রহমত সমস্ত কিছুকে পরিব্যাপ্ত শুধু মানুষ কেন বলেননি জিনকে আল্লাহ বলেননি কুল্লা সেই গাছপালা পালা কীট পতঙ্গ পোকা মাকড় সবকে স্বামী আল্লাহ ফাকরাবুল্লাহ রহমত আল্লাহর রহমত সবকে সামিল না হলে এসব কীট পতঙ্গ রুজি রেজেক তার আহার পেত না মরে যেত আল্লাহ তাদের আহারের ব্যবস্থা করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন আরোগ্যতা দান করে থাকে তাদেরকেও বুদ্ধি দিয়েছে এই ক্ষেত্রে যে অসুখ হয়ে গেলে একটি ছাগল অসুখ হয়ে গেলে একটি ভেড়া অসুখ হয়ে গেলে তার কি ব্যবস্থা আছে হ্যাঁ একটি বিভিন্ন রকম প্রাণী আছে অসুখ হয়ে গেলে বা আহত হয়ে গেলে তারা অনেক অনেক প্রাণী আছে তারা বুঝে কোনখানে কি করতে হয় আল্লাহ ফাকরবুল আলামিন রোগীর ওপর বিভিন্ন ক্ষেত্রে দয়া প্রকাশ করেছেন এবাদত বন্দীগীর ক্ষেত্রে যেমন হজের ক্ষেত্রে আল্লাহ ফাকরবুল আলামিন বিধান রয়েছে থামান কান আমিন কুম্মার ইজান আউ বেহি আজামের আসি ফাফিদিয়া তো মিন শেয়া আমিন আউ সাদাকাতিন আনশোক এহেরামের অবস্থায় আছেন আর অসুস্থ মানুষ এ অবস্থায় আপনার এহরাম বিরোধী কাজ করতে হচ্ছে এহরামের অবস্থায় চুল কাটা যাবে না কিন্তু আপনার চুল খাটতি হচ্ছে এরাম বিরোধী কাজ করতে হচ্ছে তাহলে তার ফিদিয়া তার ঘাটতি পূরণ রয়েছে শরীয়তে আল্লাহ ফাকর আসান করে দিয়েছে অসুবিধা নেই এই অবস্থা এরামের অবস্থায় চুল কেটে নিলে মাথা মুন্ডন করে নিলে যেটি আরাম ছিল তোমার জন্য তো এইভাবে আল্লাহ ফাকর আব্বুল আলমী তার রহমতের প্রদর্শন করেছেন রহমতের কথা উল্লেখ করেছেন নবী করিম সাল্লাহ আলী আসসালাম থেকে বারাবিন আজব রাজি আল্লাহ তালান বর্ণনা করেছেন যে আমার নান নবী সাল্লাহ আলী সাল্লাম বেসাবি আইন ওয়া নাহান আনসাবে আমাদেরকে নবী করিম সাল্লা সাতটি কাজের আদেশ করেছেন এবং সাতটি কাজ থেকে বাধা দিয়েছেন সাতটি কাজের আদেশ করেছেন নির্দেশ দান করেছেন এবং সাতটি কাজ হতে বাধা দান করেছেন নিষেধ করেছেন যে এই সাতটি কাজ করো না আজকের সাথে সম্পর্কিত করণীয় কাজগুলির একটি ফাজাকারা এ আল মারিজ তার মধ্যে প্রথমটি যা উল্লেখ করেছেন নবীলাম তা হচ্ছে যে রোগী ব্যক্তির সেবা শুশ্রূষা করা খোঁজ খবর নেওয়া রোগী ব্যক্তির খোঁজ খবর নেওয়া যে অমুক মুসলিম ভাই অসুস্থ হয়েছে সে কেমন আছে তার জন্য আমি কতটুকু করতে পারি প্রত্যেকের দায়িত্ব নিশ্চয় সমান নয় যেই ব্যক্তি অসুস্থ পীড়িত ব্যক্তির নিকট আত্মীয় তার দায়িত্ব আলাদা যেই ব্যক্তি অসুস্থ ব্যক্তির কাছাকাছি প্রতিবেশী তার দায়িত্ব আলাদা যেই ব্যক্তি রোগী পীড়িত ব্যক্তির কাছাকাছি বসবাস করে খোঁজ নিতে পারে সহজেই তার দায়িত্ব আলাদা আর যেই ব্যক্তি যত দূরে রয়েছে দূরের আত্মীয় দূরের প্রতিবেশী অথবা অন্য কোনো জায়গায় বসবাস করে যোগাযোগ তার পক্ষে অতটা সহসাধ্য নয় তো তাদের দায়িত্ব আলাদা কিন্তু প্রত্যেকের কিছু না কিছু দায়িত্ব রয়েছে একজন রোগী মুসলিম ভাই সম্পর্কে এই আদাতুল মারিজ অর্থাৎ রোগীর খোঁজ খবর নেওয়া রোগীর পরিচর্যা করা রোগীর খেদমত করা সেবা যত্ন করা অত্তে বাইল এবং মুসলিম ভাইয়ের জানাজাই অংশ নেওয়া জানা যায় যাওয়া গিয়ে নামাজ পড়া আর নামাজ পড়ার পরে যদি দাফনেও শরিক হওয়া সম্ভব হয় তাহলে তাতেও শরিক হওয়া তাতে দ্বিগুণ নেকি পাওয়া যাবে অতাসমিতিল আতিস হাঁচির জবাব দেওয়া হাঁচি হাঁচি পড়ে তারপরে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আহমকাল্লা বলে জবাব দেওয়া ও সালাম সালামের জবাব দেওয়া ও নাসরিল মাজলুম এবং নির্যাতিত ব্যক্তির সাহায্য করা নির্যাতিত ব্যক্তির সাহায্য করা সাহায্য করতে হবে একজন লোক কেউ ওপর জুলম অত্যাচার হচ্ছে যে কোনো রকমের মারধর হচ্ছে তার টাকা পয়সা বেমানি করে নিচ্ছে অথবা তার জমি দখল করে নিয়েছে যে কোনো রকমের জুলম অত্যাচার হচ্ছে তাহলে আপনার আমার পক্ষে যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতার ব্যবহার করে সৎ ব্যবহার করে এই জুলম অত্যাচারকে দূর করতে হবে এই ক্ষেত্রেও প্রত্যেক লোকের দায়িত্ব আলাদা আলাদা হইতে পারে একজন মানুষ যে ব্যক্তি বল প্রয়োগ করে জুলুম অত্যাচার দূর করতে পারবে সে বল প্রয়োগ করে জুলুম অত্যাচার দূর করবে যার হাতে প্রশাসন রয়েছে সরকার দেশের এক নাগরিক আরেক এক নাগরিক জুলুম অত্যাচার করছে সরকার বল প্রয়োগ করবে যে কোনো রকমের কিন্তু আমি আপনি হয়তো বল প্রয়োগ করতে পারবো না তবে হয়তো বিশেষ ক্ষেত্রে আপনার ছেলে জুলুম করছে আপনি বল প্রয়োগ করতে পারবেন আপনার ছোট ভাই জুলুম করছে আপনি বল প্রয়োগ করতে পারবেন কিন্তু আপনার গ্রামের মানুষ জুলুম অত্যাচার করছে একজন মানুষ আরেকজনের উপর আর আপনার কাছে তেমন কোনো শক্তি নাই কিন্তু কথা বলে আপনি জুলুম অত্যাচার দূর করতে আর উপদেশ দিতে পারবেন আল্লাহর ভয় দেখাতে পারবেন বা দুচার দন দশ 10 জন একটু শক্তভাবে কঠোর ভূমিকা নেবেন প্রতিবাদ জানাবেন শক্তভাবে প্রতিবাদ জানালে ভয় পাবে যে গ্রামের লোক সব বিরোধী হয়ে গেছে আমার এই জুলুম অত্যাচারের কারণে গ্রামের সবাই আমার বিরোধী হয়ে গেছে এক ঘরে করে দেবে ভয় করতে পারে তো এইভাবে মজলুম নির্যাতিত ব্যক্তির যথাসাধ্য সাহায্য করা এ হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের আদেশ এবং মুসলিমের হক ভয়ে যাবা দায়ী আর কেউ যদি নিমন্ত্রণ করে দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করা আর বিশেষ করে যদি বিবাহ সাদীর পরে যে অলিমার দাওয়াত হয়ে থাকে সেই ক্ষেত্রে নবী কেরিমিসাল্লাম আরো বেশি তাগিদ করেছেন এই অনেক অলমাদের নিকটে এই দাওয়াত গ্রহণ করা আর কেউ যদি শপথ করে শপথকারী ব্যক্তির কসমের খেয়াল রাখা কসম থেকে তা শপথ থেকে তাকে মুক্ত করা একজন লোক যদি কোনো শপথ করেই ফেলে আশা করে আপনার কাছে যে আপনার আপনার ওর সামনে যদি এই কসম করে তো আপনি তার কাজটি করে দেবেন তাহলে যথাসাধ্য তার কসম থেকে শপথ থেকে তাকে মুক্ত করা যেমন একজন লোকের সাহায্যের প্রয়োজন একা বেচারা সাহায্যর প্রয়োজন সে আপনাকে বলছে ভাই একটু সাহায্য করতে হবে আপনি এদিক সেদিক করছেন যে ভাই আমার সময় নাই খুব ব্যস্ত মানুষ আপনার সময় আল্লাহর কসম করে বলি ভাই আপনাকে আমার সাহায্য করতেই হবে এই কাজটি আমার করে দিতেই হবে আপনাকে আর আপনি করতে পারবেন যদিও আপনার সময়ের অভাব তারপরে আপনার বিশ্রামের প্রয়োজন রয়েছে রাত বারোটায় আপনাকে বলছে যে আমাকে বিমানবন্দরে ভাই আমাকে নিয়ে আসতে হবে ওখান থেকে বা আমাকে দিয়ে আসতে হবে আপনি যেতেও পারেন নাও যেতে পারেন আপনার বিশ্রামে ব্যাঘাত ঘটবেই কসম করে বলেছে আল্লাহর কসম করে বলে দিয়েছে শপথ করে বলে দিয়েছে মুসলিম ভাই তাহলে তার কসম শপথ থেকে তাকে মুক্ত করা নবী করিম সাল্লাম মুসলিম ভাইয়ের হকের ক্ষেত্রে এ আদেশ করেছেন বখারি শরীফের হাদিস আসল বিষয়বস্তু হচ্ছে যে রোগীর খোঁজ খবর নেওয়া আবু ওমামা রাজি আল্লাহ তালান বলছেন যে আন্না রাসুল আল্লাহ সাল্লাম কাল নবী করিম সাল্লাহ ইরশাদ করেছেন এই রোগীর সেবা করা সম্পর্কে বা রোগীর খোঁজ খবর নেওয়া সম্পর্কে যে তামাম এয়াদাতিল মারিজ আইয়াদা আহাদ মিয়াদাহু আলা জাহাতিহি আমরা অনেকে রোগী দেখতে যাই রোগী দেখতে যাই না আমরা বিশেষ করে আত্মীয়দের মধ্যে হলে বন্ধু বান্ধব হলে যাই যে বললাম খানে আমি বলেছি যে সামাজিকতা আমাদের দেশে কিরকম আছে যে বন্ধুত্ব থাকলে রোগী রোগী থেকে দেখতে যায় দেখতে যায় আর আত্মীয়তা থাকলে দেখতে যায় আর এমনি এর ছাড়া কোনো মুসলিম ভাই হিসাবে শুধু মুসলিম দেখতে যাবো রকম সমাজ ইসলামিক এইরকম সমাজ গড়ে উঠেনি আমাদের মুসলিম সমাজে কিন্তু এইরকম সমাজ গড়ে উঠতে হবে এর নাম হচ্ছে ইসলামিক সমাজ যে কোনো মুসলিম ভাই অসুস্থ হয়েছে তার খোঁজ খবর নেওয়া বলছেন যে আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন আপনার সেখানে করণীয় কি করণীয় হচ্ছে যে আপনি সুন্দরভাবে যদি তার খোঁজ খবর নিতে চান তাহলে কি করতে হবে তার কপালে হাত দিতে হবে কপালে হাত দিয়ে দেখেন ভাই কেমন আছেন দেখেছেন গ্রামের লোকেরা কপালে হাত দিয়ে আগের যুগে যখন থার্মোমিটার ছিল না এই দিয়ে অনুমান করতে যে জ্বর আছে না নেই তাই না কপালে হাত দিয়ে দেখতে হবে চোদ্দশো বছর আগে নবী করিম সাল্লা ইসলাম এই শিক্ষা দিয়েছেন মুসলিমদেরকে সারা বিশ্বের মানুষকে যে আপনি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছেন একটু কপালে হাত দেন বড় শান্তি পাবে প্রথম কথা আপনি দেখতে গিয়েছেন তাকে খোঁজ খবর নিতে এসছেন তারপরে তার গায়ে হাত দিলেন কপালে হাত দেবেন আও কালা আ লায়া অথবা বর্ণনাকারীর সন্দেহ যে অথবা বলেছেন নবিশাসাল্লাম যে হাতে হাত দেবে তাও করতে পারেন কপালে হাত দিলেন অথবা হাতে হাত দিলেন হাতে হাত দিয়ে দেখলেন এটাও অনেক ভাইয়েরা করেন নবিসাল্লাল্লাহ সাল্লামের আদেশ যে তাহলে আপনি পুরোপুরি সেই রোগী ব্যক্তির হক আদায় করলেন হাইয়াস আলু এবং জিজ্ঞাসা করবেন হাতে হাত দিয়ে কপালে হাত দিয়ে জিজ্ঞাসা করেন কাইফা হওয়া কেমন আছেন কেমন আছেন কেমন লাগছে আর উৎসাহিত করতে হবে সাহস দিতে হবে নিরাশ যাতে করে না হয় সাহস দিতে হবে এই জন্য করিম আল্লাহ্লি সাল্লাম আর একটি হাদিস রয়েছে যে যে কোনো রোগীর সামনে গেলে লাব আসা তাহোরও ইনশাল্লাহ নবিশ্বন কি বলতেন লাবাসা আসা কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই চিন্তা করিয়েন না তাহোরও ন ইনশাল্লাহ আরোগ্যতা পাবেন ইনশা আল্লাহ ভালো করবেন আল্লাহ ভালো করবেন আমরা নিজের ভাষা যেমন বলি চিন্তা করবেন না আল্লাহ ভালো করবেন আল্লাহ আরোগ্যদাতা সব ঠিক হয়ে যাবে এগুলি হয় এর চাইতে বড় বড় রোগ হয় বিভিন্ন ভাষায় যেভাবে আপনি সান্ত্বনা দিতে পারেন আর উৎসাহিত করতে পারেন তাকে যাতে নিরাশ না হয়ে যায় এই রকম কথাবার্তা বলবেন ও তামাম ও তাহিয়া তেকুম বাইনকুম আল মুসাফাহা আর তোমাদের সালামের পূর্ণতা হচ্ছে মুসাফা করা সালাম দিলেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত বললেন আর তার সাথে সাথে হাতে হাত মিলিয়ে যদি মুসাফা করে মুসাফা মানে হাতে হাত মেলানো তাহলে আপনার পূর্ণাঙ্গ সালাম হলো বিশ্বাল্লাহ এই কথা বলেছে মোসনাদ আহমদ এবং তিরমিজের হাদিস তাহলে এর দ্বারা বুঝতে পারলাম যে একজন রোগী ব্যক্তিকে তার কাছে যাবেন তো কতটুকু আপনি করবেন রোগী ব্যক্তির কাছে গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকা ইসলামিক আদবের খেলা অনেক সময় রোগী হয়তো খুব পেরেশান অবস্থায় আছে বেশিক্ষণ বসে থাকলে রোগীও অপারেশন হতে পারে আর রোগীর যারা আপনজন আছে হয়তো তার স্ত্রী আছে আছে তার তার বোনেরা ভাইরা বাড়ির লোকেরা আছে তারা হতে পারে সুতরাং বেশিক্ষণ বসে থাকা দূরের মানুষের বাইরের অন্য বাড়ির মানুষের বেশিক্ষণ রোগীর কাছে বসে থাকা ঠিক না এটি ইসলামী আদবের খেলাফ করিম ওয়াসাল্লাম রোগী ব্যক্তির খোজ খবর নেওয়ার ফজিলত সম্পর্কে অনেক কথাই বলেছেন বড়ই ফজিলত রয়েছে আপনি চিন্তাই করতে পারবেন না যে এত ফজিলত রয়েছে অথচ সামান্য কাজ হয়তো গেলেন দশ মিনিটের জন্য একটা রোগীর খোঁজ খবর নিয়ে চলে আসেন কেমন আছেন ভালো আছেন খোঁজ খবর নিয়ে লাভ আসা চিন্তা করবেন আল্লাহ ভালো করুক আপনাকে এই বলে চলে আসেন হয়তো দু চার মিনিটের কাজ নাই আপনার পাশের রুমে বাস করে তারপরে হয়তো খোঁজ খবর নেন না ইসলামী শরীয়ত না জানার কারণে এই হাদিস নবী সাল্লা সাল্লামের না জানার কারণে বহু ফজিলতের কথা বলেছেন তার মধ্যে একটি হাদিস মুসলিম শরীফের সৌবান রাজি আল্লাহ তালাহ নবী সাল্লাহ ইসলামের স্বাধীন গোলাম তিনি বলছেন যে মান আদ আমার কেউ যদি কোনো রোগী ব্যক্তিকে দেখতে যায় লামিয়াজালফি খরফতিল জান্না সেই ব্যক্তি সর্বদা জান্নাতের বাগানে থাকবে শুধু জান্নাতের বাগানে থাকবে না সর্বদাই সে জান্নাতের বাগানে থাকবে আল্লাহ পাকবে জান্নাতের বাগান দেবেন তাকে কেলা ইয়ারসুল আল্লাহ সাহাবারাজি কাছে ইয়ারসুল আল্লাহ খুরফতুল জান্না বা ফুল জান্না এই জান্নাতের বাগান কি এই শব্দটি একটু ভারী শব্দ অনেক শব্দ আছে না বাংলায় বাংলায় কিন্তু আপনি বুঝেন না হয়তো এমন সংস্কৃত মাখা শব্দ অথবা ফার্সি মাখা শব্দ পুরনো শব্দ যে শব্দ ব্যবহার হয় না বলতো বাচ্চা দামামা মাদরে আমামা সের উঁচু করে মুসলিম হ্যাঁ ডিকশনারি খুলে খুলে খুঁজতে হবে তাই না তরিটা তটে নিয়ে এসো অনেক লোককে ডিকশনারি খুঁজতে হবে তরিটা তটে নিয়ে এসো কি সহজ ভাষায় বললে খুব বুঝবেন হ্যাঁ তো আরবি ভাষা সাহাবাই কেন অনেক কথাই নবী করিম সাল্লা সাল্লাম বলতেন আরবি ভাষায় কিন্তু সাহাবারা বুঝতে পারতেন না যে খুরফাতুল জান্নাবা বা খারিফুল জান্না মানে কি হলো নবী সাল বলেন জানা হা খুরফাতুল জান্না হচ্ছে জান্নাতের ফল মূল সব সময় জান্নাতের ফল মূলের ফলের বাগানে থাকবে মুসলিম শরীফের হাদিস আবু হাজি আল্লাহ তালু আরো বলছেন এর ফজিল অতিথির মিজিবিন মাজার হাদিস মান আদা মারিজান কোন ব্যক্তি যদি কোন পীড়িত ব্যক্তির খোঁজ খবর নিতে যায় তার সাথে সাক্ষাৎ করতে যায় যারা আখাল্লাহ অথবা তার ধর্মীয় ভাই ভাই মুসলিম ভাইয়ের জিয়ারত করে তার সাথে সাক্ষাৎ করে শুধু এই উদ্দেশ্যে আমার মুসলিম ভাই তার সাথে দেখা সাক্ষাৎ করে আসে একটু সালাম দোয়া করি না নাদাহু মুনাদিন আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা ডাক দেন না মুনাদিন আকাশ থেকে ফেরেশতা ডাক দেন আনতিবতা তুমি খুব ভালো কাজ করেছো দেখো খুব ভালো কাজ করেছো ওয়াতাবা মামশাকা আর আজকে তোমার এই যে রাস্তা হেঁটে এই রোগীর কাছে যাওয়া অথবা মুসলিম ভাইয়ের খোঁজ খবর নিতে যাওয়া তার সাথে সাক্ষাৎ করতে যাওয়া তোমার জন্য খুব বরকতপূর্ণ হয়েছে ভাগ্যবান তুমি ওয়াতাবা ওয়াতা মিনাল জান্নাতে মানজিলা এবং তুমি জান্নাতে একটি ঘর স্থান তৈরি করে নিয়েছো সুবহানাল্লাহ ওয়াতাবা ওয়াতা মিনাল জান্নাতে

আচ্ছা এতে রোগীর তো ফায়দা আছে তার মন হালকা হবে সে ভাবে জানা আমারও লোকজন আছে মুসলিম আমার ভাইয়ের আছে তারা খোঁজ নিচ্ছে পরলৌকিক ফাইদা যা দেখতে পেলেন আরো হাদিস বেশ কিছু বর্ণনা করবো যে তাতে ফায়দা রয়েছে আপনার পরলৌকিক ফায়দা আখেরাতে আপনি অনেক কিছু আল্লাহ রব্বুল বললেন কাছে মহাপুরুষকার হিসাবে পাবেন কিন্তু দুনিয়ার ফায়দা বলতে পারেন কেউ এই প্রশ্নের উত্তর দুনিয়ার फायदा একজন মানুষ সুস্থ মানুষ অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যায় তাহলে কি হতে পারে হ্যাঁ আল্লাহর আদায় করবে আল্লাহর কোনো নিয়ামতকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিয়ামতকে তুচ্ছ মনে করবে না পকেটে এক পয়সা নেই চাকরি নেই লাখ লাখ টাকা খরচ করে এসেছেন তবু সুস্থ সুস্থ আছেন আপনি যখন দেখবেন কি হাসপাতালে যে একজন লোক ভালো স্যালারিওয়ালা লোক মাসে বেতন পায় আর হাসপাতালে পড়ে আসে কিডনির রোগী তার তার এই সেই তার হাত ভাঙা পা কত রকমের অসুখ যখন দেখবেন বলে আলহামদুলিল্লাহ ঘরে খেতে নেই পকেটে পয়সা নেই কিচ্ছু নেই একেবারে গরিব মানুষ তিনশো টাকা বেতন তারপর আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ

কোনো ব্যক্তি যদি দেখে হঠাৎ করে নজর চলে যায় যারে পাবে ইঞ্জিনিয়ার সাহেব বেতন দশ হাজার আর আমি কি করলাম রে ওই পাঁচশো সাতশো টাকা বেতন কতদিন কি করব এরা তো বড় লোক বড় লোক বড় লোক হয়ে যাচ্ছে আর আমি কিছুই না যদি রকম দেখেন ভাই একই সাথে একই পড়াশোনা করে এসছি একই সাথে একই ফ্ল্যাটে এসেছি এত টাকা ইনকাম করে নিল বিদ্যা বুদ্ধি দিয়ে ভালো ভালো চাকরি পেয়ে গেল এই করলো সেগুলো আমি কোনো রকমের বাড়ির খরচটা জোটাতে পারছি না এইরকম যদি মনে হয় বা স্বাস্থ্যগত দিক দিয়ে যে কোনো দিক দিয়ে যদি নিজেকে মনে হয় যে আমি তুচ্ছ হয়ে আছি আমাকে কেউ সমাজে চেনে না আর এই ব্যক্তি এত খ্যাতি হাসিল করলো ফালিয়ানজোর এলা মান হো আসফালামিন হো তাহলে তোমার থেকে নিম্ন শ্রেণীর যেই লোকেরা তোমার নিচে যারা আছে তাদেরকে দেখবে তাহলে কি হবে ফাইন্নাহু আজদারু আল্লাহ তাজদারু নিয়ামাত আল্লাহ আলাইকুম তাহলে তোমার আল্লাহর নিয়ামতকে তোমরা হাকির তুচ্ছ মনে করবে না আল্লাহর নিয়ামতে সুস্থতা এদিকে বিরাট নিয়ামত মনে করবে আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর লেবার যদি বারো ঘন্টা মেহনত করি তবু আমার অসুবিধা নেই বারো ঘন্টা মেহনত করব রাত্রে ঘুমাবো আবার সকালে মেহনত করব দিন মজুর করে খাচ্ছি তাও ভালো আছে হাসপাতালে তো পড়ে নেই আর এত বড় পয়সা বলা ডাক্তার ইঞ্জিনিয়ার হাসপাতালে পড়ে আছে কোন শান্তিতে আছে তাহলে দেখলেন ফায়দা রোগীকে দেখতে যাওয়ার ফায়দা পার্থিব ফায়দা আখেরাতের ফায়দা শুনলেন আরও হাদিস রয়েছে তা শোনাব আপনাকে আর নবী সাল্লা সাল্লামের আদেশ পালন করলেন আপনি রোগীর তো ফায়দা আছে আবু হাজি আল্লাহ তাল একটি বড় হাদিস বর্ণনা করেছেন রোগীর সম্পর্কে এবং রোগীকে দেখতে যাওয়া সম্পর্কে কেমতের দিনে আল্লাহ ফকরবুল আলমিন বান্দাদেরকে আদম সন্তানকে সম্বোধন করে বলবেন কালা রসুল্লাহ কেমতের দিনে আল্লাহ ফাকরুল আলমিন মানুষকে সম্বোধন করে বলবেন আদম হে আদম সন্তান আমাদের সবাইকে বলবেন আপনাকে বলবেন আমাকে বলবেন ইয়া ইবনা আদম হে আদম সন্তান মরিজ তো ফালাম তাউদনি আমি তো অসুস্থ হয়েছিলাম আমাকে দেখতে আসনি আল্লাহ আকবর আল্লাহ বলবেন যে মরিজ তো আমি অসুস্থ হয়েছিলাম পীড়িত হয়েছিলাম তুমি আমাকে দেখতে কেন আসনি অবাক হয়ে যাবে বান্দারা মানুষ অবাক হয়ে যাবে যে কেমন কথা হইলো আল্লাহ পাক বলছেন আমি অসুস্থ হয়েছিলাম তোমরা দেখতে আসনি কالا ইয়া রাব্বি তখন বান্দা বলবে হে রাবি আল্লাহ কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন তুমি অসুস্থই বা কখন হলে আর তোমাকে কেমন করিব আমরা দেখতে আসব তোমার অসুস্থতার অবস্থা ইয়া আনতা রাব্বুল আলামিন তুমি বিশ্বজাহানের রব তুমি সাত আকাশের মালিক তুমি আরশের মালিক করছির মালিক তোমাকে কেমন করে দেখতে আসব আল্লাহ আনতা রাব্বুল আলামিন অবাক হয়ে জিজ্ঞাসা করবেন তারা কالا আম আলেমতা তুমি এই কথাটি জানতে না দিন সম্পর্কে তোমার জ্ঞান ছিল না নবী করিম সাল্লাহ সাল্লামের এই হাদিস সম্পর্কে জ্ঞান ছিল না যে আন্না আবদি ফুলান মারিদা আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে আর সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আমাকে পেতে আমার সন্তুষ্টি পেতে তাহলে আমার জিয়ারত করা হইতো আমার সাথে সাক্ষাৎ করা হইতো ইন্না আব্দি ফোলানার মারিদা তুমি তো জানতে যে তোমার গ্রামের অমুক ব্যক্তি তুমি যে মহল্লায় থাকতে সেই মহল্লার অমুক ব্যক্তি তোমার বংশে তোমার আত্মীয় অমুক ব্যক্তি বা আপনার আত্মীয় হোক আর নাই হোক মুসলিম ব্যক্তি আন্না আব্দি ফুলান আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল ফালাম তাওদ হু কিন্তু তার খোঁজ খবর পেও তুমি তাকে দেখতে যাওনি তারপর সে তার সেবা শুশ্রূষা তো করি তার দেখাশোনাও করনি। খোঁজ খবরও না উনি সেই লোকটি মরলো না বাঁচলো সুস্থ হলো না কি অবস্থায় আছে আমা আলিমতা তুমি কি জানো না তাকে যদি দেখতে যেতে তুমি অসুস্থ তার তাহলে আমাকে তার নিকটেই পেতে অর্থাৎ আমার সন্তুষ্টি পেতে তাহলে আমাকে পেতে মানে আমার সন্তুষ্টি পেতে ইবনে আদম আল্লাহুল্লাহ আর একটি প্রশ্ন করবেন বান্দাদেরকে হে আদম সন্তান ইস্তা ইস্তাত তোমার কাছে খাদ্য আমি চেয়েছিলাম খেতে চেয়েছিলাম অন্ন দান করো কথা বলেছিলাম সালাম তু তো এমনি কিন্তু আমাকে খেতে দাও নিজে আলা ই আরাব্বে ও গাইফা ও তো আমাকে বান্দার আব্বুল আলামী বান্দারা বলবে আল্লাহ তোমাকে আবার কেমন করে খেতে দেবো তুমি তো রাব্বুল আলামী তুমি তো আমাদের খাদদের মালিক রেজিকার মালিক তুমি রাজদাক তুমি সব কিছু তোমাকে আবার কেমন করে আমরা খেতে দেব আর তুমি কখন আমাদের কাছে খেতে চেয়েছিলে আল্লাহ বলবে আমা আলেম তো তুমি জানো না আন্নাহু ইস্তাত আমাকা আব্দি ফলান অমক বান্দা ফকির দরিদ্র মানুষ ছিল অভাবী ছিল বাড়িতে খাবার ছিল না ছেলে মেয়েদের জন্য নিজের জন্য ভিক্ষা করেছিল খেতে এসেছিল অত ভিক্ষা অনেকেই লজ্জায় ভিক্ষা করেনি কিন্তু অভাবী ছিল তুমি জানতে যে ওর বাড়িতে খাবারের ব্যবস্থা নেই আর তুমি তো পেট পুরে খুব খেতে তার কোনোদিন খোঁজ নাওনি খাবার দাওনি ফালাম তু তেম খাবার দাওনি আমা আলেম তো তুমি জানো না তাকে যদি খাবার দিতে তো লাওয়াজ্জাদ যালিকা ইনদি তাহলে তার পারিতোষিক তার পুরস্কার তার নেকি আমার কাছে পেতে লাবাজাদালিক আইন দি তাহলে তা আমার কাছে পেতে আরও আল্লাহ বলবেন ইয়াবনা আদম হে আদম সন্তান ইস্তাসতাইতু কা ফালাম তাসকিনি আমি তোমার কাছে পানি চেয়েছিলাম যে আমাকে পানি দাও তুমি আমাকে পানি পান করাওনি قال يا ربي وكيفا اسقيك وانت رب العالمين আল্লাহ তোমাকে পানি কেমন করে পান করাবো তুমি তো রব্বুল আলামিন কালা ইস্তাস ইস্তাস কাকা আব্দি ফুলানুন আমার অমোঘ বান্না তোমার কাছে পানি চেয়েছিল এটা অনেক সময় আপনার কাছে অল্প পানি আছে রাস্তাঘাটে আর আপনার কাছে পানি চেয়ে নিল আপনি চিন্তা করলেন যে আমি এই পানি দিয়ে দিলে আমার অভাব হয়ে যাবে দিলেন না আপনি এরকম সংকীর্ণতা কিছু মানুষের ওমরা সফরে আছেন হজের সফরে হজের মাঠে মেনা আরফাতে এরকম দেখেছি একজন পানির জন্য ত্রাহি ত্রাহি করছে হয়তো পানি না দিয়ে দশ মিনিটের মধ্যে মরে যেতে পারে আপনার কাছে পানি আছে দুই ঘন্টা আপনি থাকতে পারবেন এই পানি ছাড়া হয়তো এক লিটারও পানি নেই দিয়ে দিলে ভাবছেন যে পানি পায় কি না পায় এক যুগ ছিল এরকম দশ বছর আগে এখন তো খুব অপরন্ত পানি যেখানে সেখানে পানি বিলি হচ্ছে কিন্তু পানি পাওয়া যেত না ভাবছেন পানি দিয়ে দেবো আমার কি হবে না আল্লাহর উপর তওয়াক্কুল করেন চেয়েছে দিয়ে দেন হতে পারে আপনি দুই ঘন্টা বাঁচতে পারবেন পানি ছাড়া এই লোকটি দশ মিটার আর বাঁচতে পারবে না কালকে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে পানি দাওনি কেন তাকে যদি পানি দিতে তাহলে তার পারিতোষিক তার পুরস্কার আমার কাছে আজকে পেতে মুসলিম শরীফের হাদিস সুতরাং অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিতে হবে অসুস্থ ব্যক্তি সম্পর্কে আরেকটি আদব শিখিয়েছেন নীতিমালা শিখিয়েছেন নবী করিম সাল্লাম অসুস্থ ব্যক্তির পরিবারের লোকদেরকে কোন রোগীকে জবরদস্তি করে পানাহার করাইতে হবে না তার সম্মত খাবার দিতে হবে অনেকে আমরা দেখি যে কয়েকদিন থেকে খাবার খাচ্ছে না তখন ছেলে থেকে শাসানি দিয়ে ধমক দিয়ে জবরদস্তি করে যা ইচ্ছা তাই খাওয়াবেন মাছ খেতে চায় না মাছ খাওয়াবেন জবরদস্তি গোস্ত খেতে চায় না জবরদস্তি গোস্ত খাওয়াবেন হ্যাঁ ফল খেতে চায় না রুচি হয় না তার জবরদস্তি তাকে খাওয়াবেন না নবী কেলিমিস আল্লাহ সাল্লাম তেরমির হাদিস নিষেধ করেছেন লাতুক রেহু ওকবাবিন আহমেদ আল জোহনি বর্ণনা করেছেন কালার রসুল আল্লাহ সাল্লাল্লাহ লাতুক রেহু মারদা ক মালা তো আম কোনো খাদ্যের জন্য তোমাদের রোগীদেরকে জবরদস্তি করবে না চাপ সৃষ্টি করবে না যেটা খেতেই হবে তোমাকে ফাইনাল্লাহ ইউ তেয়াম হম অয়স্তিহিম কারণ আল্লাহপাক রোগীদেরকে খাওয়ান এবং পান করান রোগী ব্যক্তি দীর্ঘদিন রোগী থাকার পরে বেঁচে যায় আপনি সুস্থ অবস্থায় না খেয়ে থাকেন তো পারবেন না সুস্থ অবস্থায় আছেন না খেয়ে থাকেন একটা দিন রোজা রাখতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমের দিন রোগী ব্যক্তি সপ্তাহ দুই সপ্তাহ কিছুই খাই না তারপর বেঁচে আছে তাহলে থেকে শক্তি পাচ্ছে এই কথাই বলেছেন নবী করিমিস হাদিসে যে আল্লাহ ফাকর রোগীদেরকে খাদ্য দান করেন খেতে দিন খেতে দেন মানে জরুরি নয় যে বাহ্যিক খেতে দেন খাওয়ার দ্বারা যেই কাজ হয় যে ক্ষমতা হাসিল হয় শরীরে সেই ক্ষমতা আল্লাহ আল্লাহুল দেন সেই উপাদানগুলি আল্লাহ রব্বুল আলাম দেন সেই শক্তি সেই ক্ষমতা আল্লাহ শরীরে দেন অসুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তি সম্পর্কে দোয়া প্রথম কথা অসুস্থ ব্যক্তি নিজে কি দোয়া করবে এটি আমাদের শেখা প্রয়োজন কারণ আমরা প্রত্যেকে অসুস্থ হই অনেক ভাই জানেন না যে আমি অসুস্থ হলে কি দোয়া করব বাংলা ভাষায় বলতে পারবেন যে আল্লাহ আমাকে ভালো করে দাও তো বলতে পারবেন তাই না কিন্তু নবিয়ে করিম সাল্লা সাল্লামের দোয়া জানা আছে আল্লাহ পাকের দোয়া কোরআনে করিমের দোয়া আল্লাহ পাক শিখিয়েছেন কোরআনে করিমে আইব আলহ ইসলাম কখন দোয়া করেছেন সেই দু আল্লাহ পাকের কোরআনে উল্লেখ করেছেন এই উম্মাতে মুসলিমাকে শিক্ষা দেওয়ার জন্য সেই দোয়া মুখস্ত আছে আল্লাহ পাকের সুরা আমি এই দোয়া উল্লেখ করেছেন আয়াত নম্বর তেরাশিতে ও আই ইউ বা ইজ না দা রব বাহু আন্নে মাস্সানিয়া ও আন্তার হামরুরা আহিমেন আল্লাহ পাক বলছেন আইয়ুব আলাই ইসলামের ঘটনা তো তোমরা স্মরণ করো ইজ না যখন তার রব কি আল্লাহপাকে তিনি স্মরণ করলে না ডাকলেন না আহ্বান করলেন কি বলে এই দোয়া বলে অন্নে মাস্সানিয়াল দুর্রু ও আন্তার হামরু আহিমেন হে আল্লাহ আমি দুঃখ কষ্টে পড়েছি বা আমি রোগাক্রান্ত হয়েছি মাস্সানিয়া দুর দূর মানে মারাত হে আল্লাহ আমি রোগাক্রান্ত হয়েছি পীড়িত হয়ে পড়েছি ও তুমি যত দয়ালু পৃথিবীতে আছে সমস্ত দয়ালুর চাইতে 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 বড় দয়ালু এর এর ভদ্র আর সুন্দর দুয়া মার্জিত দোয়া আর কি হতে পারে আল্লাহর শিক্ষা দেওয়া আর নবীর দোয়া আলিহিস্লাম সুভান আল্লাহ সরাসরি কথা নয় যে আল্লাহ তুমি ভালো করো না কেন অভিযোগ হয়ে যাবে আল্লাহ কত লোক সুস্থ আছে আল্লাহ এতদিন ধরে আমি অসুস্থ আছি অভিযোগ কমপ্লেন না এই কথাও বলছেন না আল্লাহ তুমি ভালো করে দাও এই কথাও বলছেন না বলছেন আন্নি মাসানি আব্দুর রহে আল্লাহ আমি রোগাক্রান্ত হয়ে গেছি আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আন্নি মাসানি আব্দুর রহ আল্লাহ তোমার চাইতে বড় দয়ালু আর কেউ নেই দয়া করে বাবা অসুস্থ হলে এগুলো বোঝাবার দরকার নেই দয়া করে একজন মানুষ অসুস্থ হলে কে দয়া করেন না আপন জন সবাই দয়া করে সবচেয়ে বেশি দয়া করে মা তারপরে বাবা ভাই বোনেরা আত্মীয় স্বজন হ্যাঁ স্ত্রী স্বামী স্ত্রীর ওপর দয়া করে ছেলেরা বাবার উপর দয়া করে মেয়েরা বাবার উপর দয়া করে এই যে দয়া আল্লাহ পাকের অন্তরে দয়া দিয়েছেন একজন মুসলিম ভাই সত্যি মুসলিম ভাই মুসলিম ভাইয়ের ক্ষেত্রে দয়া করে আহ লোকটি অসুস্থ আল্লাহ ভালো করুক তাকে এই সমস্ত দয়া আল্লাহ পাকের ভাগ বন্টন করে দিয়েছেন বান্দাকে ও আনতা আল্লাহ সমস্ত দয়ালু চাইতে বড় দয়ালু মা যদি চায় আমার ছেলে ভালো হয়ে যাক স্ত্রী যদি চায় আমার স্বামী ভালো হয়ে যাক স্বামী যদি চায় আমার স্ত্রী ভালো হয়ে যাক সবার চেয়ে বেশি দয়ালু আল্লাহ পাকের উপরে তিনি চান যে আমার বান্দা ভালো হয়ে যাক আল্লাহু আকবার ও আনতা আরহামুর মিন আল্লাহ তুমি সবচেয়ে বড় দয়ালু আল্লাহ তাহলে তোমার কাছে আর কিছু বলার প্রয়োজন না যথেষ্ট আল্লাহ তুমি দয়া করো আমার উপর যেমনই এই দোয়া করলেন আইব আলাইহিস ইসলাম সাথে সাথে আল্লাহ বললেন হাজা মুক্তা সালুন বারে দু সরাব এই যে সামনে ঝর্ণা প্রবাহিত আছে গোসলের ব্যবস্থা তোমার আছে যাও এখানে তুমি পানিতে ডুব দাও ঝর্ণায় ঠান্ডা পানি ও সারাব আর পানীয় যোগ্য পানি একবার পরিষ্কার পানি এই পানি পান করো আর এই পানিতে গোসল করো সাথে সাথে তোমার রোগ ভালো হয়ে যাবে ভালো হয়ে গেলেন তিনি আল্লাহ আকবর আল্লাহ দিলেন ওই করলেন দীর্ঘদিন অসুস্থ ছিলেন যাই হোক সেই কেসা বা ঘটনার দিকে যাচ্ছি না দুয়া একটি শিখলেন কোরআনী দুয়া আন্নি মাসানিয়া দুর্র ও আন্তার হামুর রাহিবিন অন্তর থেকে দোয়া করবেন দেখবেন ফল আইয়ুব আলি ইসলাম ফল পেলেন তার ইমান এবং দুয়ার দ্বারা শুধু দুয়ার দ্বারা না অন্তরের মতো দোয়া পড়েন কাজ হবে না ইমান আল্লাহর উপর ভরসা আস্থা এবং একমাত্র আল্লাহ রোগদাতা আর আল্লাহ ভালো কর্নেওয়ালা জি এই ইমান এবং তাবাক্কল ভরসার সাথে যখন দোয়া করলেন তখন এই দু অস্ত্রের মতো কাজ করলো মোমিনের নবী করিম সাল্লাম আরো হাদিসে দোয়া শিখেছেন সহি বোখারিতে দোয়া রয়েছে মায় সার আল্লাহ তালা বর্ণনা করেছেন আনা রসুল সাল্লাম কানা ইজা আতা মারি দান নবী করিম সাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তির কাছে আসতেন দেখার জন্য সাক্ষাতের জন্য আউ উতিয়া বেহি অথবা অসুস্থ ব্যক্তিকে নিয়ে আসা হয়তো অনেক সময় নবী সাল্লাহ সঈদুল মোরসালিন তিনি যেতেন এটি তো আপনি চিন্তা করতে পারেন না যে এই রকম একজন পর্যায়ের মানুষ সাধারণ মানুষের সাক্ষাতে অসুস্থ ব্যক্তির সাক্ষাতে যাবেন আমাদের সমাজে পাওয়া যাবে এরকম একজন এমপি গ্রামের লোক কই অসুস্থ হয়েছে যাবে হ্যাঁ যাবে ওই টিভি ক্যামেরা নিয়ে যাবে বিশেষ ক্ষেত্রে এখন একটি ঘটনা এরকম হয়েছে যেখানে প্রচার মাধ্যমগুলি আছে সব দেখাবে সেখানে যাবে হয়তো কিন্তু গ্রামে গ্রামে কত রোগী আছে এদের খোঁজ খবর নিতে হ্যাঁ এখন মন্ত্রী মিনিস্টার যাবে আছে কেউ আছে ওমারের মতো আছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসারী সত্যিকার অনুসারী নবী করিম সাল্লাহ সাল্লাম শেষখানে একটি হাদিস বলবো যে ইয়াহুদি বালক ইহুদি বালক সে কাফের কাফের সন্তান তাকে দেখতে যাচ্ছেন অসুস্থ অবস্থায় তো নবী করিম সাল্লাহাম যখন কোনো রোগী ব্যক্তিকে দেখতে যেতেন অথবা কোনো রোগীকে নিয়ে আসা হতো রোগীর পরিবারের লোকের আল্লাহ রসুল কাছে নিয়ে যায় একটু দোয়া চেয়ে নেব তখন তিনি দোয়া করতেন আজ হেবিল বাস নাস ইশফা আনতা শাফি লা শাফা ইল্লা শাফাউকা শাফাউ আল্লাহ ইউগাদিরু সقم দোয়া করতেন তাহলে এই দোয়া যে ব্যক্তি রোগী সেও করতে পারে অসুস্থ ব্যক্তিও করতে পারে আর যারা রোগীর আশেপাশে রয়েছে বা রোগীর জন্য দোয়া করছে অন্য মুসলিম না তারাও দোয়া করতে পারে সবার জন্য এই দুয়া কিন্তু কারণ এই দোয়ার অর্থ হচ্ছে আজহিবিল বাস আল্লাহ ব্যাধিকে তুমি দূর করো বাস মানে ব্যাধি মারাত ব্যাধিকে তুমি দূর করো রব্বান্নাস হে মানব সকলের রব নাস আল্লাহ পাক মানব সকলের রব প্রতিপালক পালন কর্তা আজবিল বাস রব্বান্নাস ইশফা আল্লাহ তুমি আরোগ্যতা দান করো আন্তা সাফি তুমি আরোগ্য দানকারী লা শিফা ইল্লা শিফা ওকা তোমার আরোগ্যতা ছাড়া তোমার এলাজ ছাড়া তোমার শিফা আরোগ্যতা ছাড়া আর কোনো আরোগ্যতা নেই নেই ট্যাবলেট বড়িতে নেই ক্যাপসুলে নেই ইঞ্জেকশনে নেই ডাক্তারে নেই কোনো চিকিৎসায় লাফা ইল্লা শেফাওকা তোমার আরোগ্যতা ছাড়া আর কোনো আরোগ্যতা নেই আল্লাহ পাকের যখন হবে তখনই আরোগ্যতা লাভ করবে শেফা আন এমন আরোগ্যতা তুমি দান করো লা সাকামা তারপরে যাতে করে কোনো ব্যাধি না থেকে যায় একবারে পূর্ণরূপে ব্যাধি মুক্ত হয়ে যায় এই ব্যক্তি লা শেফা সাকামা এই দোয়া অসুস্থ ব্যক্তিও পড়বেন অসুস্থ ব্যক্তির আপনজনরা মুসলিম ভাইরাও তাঁর জন্য পড়বেন আলাইহি সাল্লাম এই দুয়া শিখিয়েছেন বোখারি শরীর আর একটি দোয়া শিখায় তিনটি দু আপনাদেরকে আজকে শেখাবো আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালন বর্ণনা করছেন নবী করিম সালাম এরশাদ করছেন মান আদা মারিজান কোন ব্যক্তি যদি কোন রোগী ব্যক্তিকে দেখতে যায় লাম ইয়াহাজুর আজা লুহু আর তার মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে না এসে থাকে তার মৃত্যুর সময় এখনো আসেনি সময় আছে তারা কেন মৃত্যুর সময় যদি চলে আসে তাহলে দোয়া করে তাকে উদ্ধার করতে পারবেন না সে মরবে মরবে সুস্থ হয়ে গেলেও মরবে কিন্তু তার যদি মৃত্যু লিখা না থাকে সে অসুস্থ তাই তাহলে অবশ্যই সে ভালো হবে সাল্লাম বলেছেন এই হাদিসে এই দোয়া পড়তে হবে ফাঁকা সাতবার করে এই দোয়া পড়তে হবে কবার করে সাতবার করে তার মাথার কাছে গিয়ে এই দোয়া পড়তে হবে আস আল্লাহ আজিম রব্বাল আরশিল আজিমা আপনি যদি দোয়া করেন অন্যের জন্য আইয়াসা বলবেন নিজের জন্য যদি দোয়া করেন নিজেই নিজের জন্য করতে পারেন এই দোয়া

সাত বার করে এই যে আর সে আজিমের আল্লাহ পাক রব্বুল আলম ইমিনের আর আজিম রয়েছে এই গুণ তারপর আল্লাহর নাম হচ্ছে আজিম এই ইসমে আজম মহান আল্লাহর নামগুলি বলে আল্লাহর কাছে যে দোয়া করলেন সাত বার করে যদি দোয়া করা যায় ইল্লা আফাহুল্লাহ মিন জালিকার মারাদ আল্লাহ পাক রব্বুল তাকে সেই ব্যাধি থেকে অবশ্যই আরোগ্যতা দান করবেন নবী করিম সাল্লা সাল সাদ করেছেন এই দোয়া মুখস্থ আছে মুখস্থ আছে করতে হবে মুখস্থ আসআল আজিম রব্বাল আর শিল আজিম মুখস্থ করতে হবে আবু দাউদের হাদিস আর একটি ফজিলতের হাদিস আবু সিদ্দিক রাজি আল্লাহ হাদিস আবু হাই রাজি আল্লাহ তালু বর্ণনা করছেন আবু বাকর রাজি আল্লাহ সম্পর্কে হাদিস রয়েছে মান আস একদিন নবী সাল্লাহাম জিজ্ঞাসা করতে সকালবেলা জিজ্ঞাসা করলেন মান আস বাহমেন কুমল ইয়ামা সাহেমান আজকে তোমাদের কে রোজা রেখেছে কে রোজা রেখেছে আজকে

কাল নবিশ্বাসন জিজ্ঞেস তিন নম্বর প্রশ্ন ফামান আতি আতাম আলিয়ামা মেনকু মিস্কিন আজকে তোমাদের মধ্যে কে কোনো মিস্কিনকে অন্ন দান করেছে খাবার দিয়েছে গরীব দরিদ্রকে কে খাইয়েছে কাল আওবাকারী আল্লাহ আন আউবকারি আল্লে আনা আর রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আজকে এক মিসকিনকে আমি খাবার দিয়ে এসেছি চার নম্বরে প্রশ্ন করে ফামান আদা মেনকুম আলিয়ামা মারিয়ে যান আজকে তোমাদের মধ্যে কে হয়েছে যেই ব্যক্তি কোনো রোগী ব্যক্তিকে দেখে এসেছে তার খোঁজখবর নিয়ে এসেছে যে মুসলিম ভাই অসুস্থ হয়েছে কেমন আছে

মজতমানা في عمر ইমরিন এই চারটি গুণ যদি একসাথে বিশেষ করে কারণ একসাথে বলা হয়েছে একসাথে যদি একদিনই পাওয়া যায় যে একদিন আপনি কি করতে পেরেছেন নফল রোজা রেখেছেন রোজা অবস্থায় তো বিছানা থেকে নড়েন না রোজা রেখেছেন মানে সারাদিন ঘুমাইতে হবে আজকালকার যারা অলস লোকদের রোজা যাদের কাজকর্ম হালকা রোজা মানে কি আসর পর্যন্ত ঘুমাইতে হবে আর আসর পর বসে যেটা দস্তরখানে বিবি নি আসে তৈরি করে হ্যাঁ ছুটির দিনে রোজা এরকমই যাদের ডিউটি নেই ঘুম দিয়ে সারাদিন রোজা রাখা অনেক লোকের খোঁজ খবর এইরকমই আছে যারা কাজকর্ম করে না তাদের রোজা শহর বাজারে যারা বাস করে তাদের রোজার খবর এইরকমই আমার কাছে আছে দিন শুয়ে থাকে আসর পর্যন্ত পড়লো পড়লো ঘুম আবার নেই কাজকর্ম নেই কোরআন তেলাওয়াত করবে জি কি রাজগার করবে কিছু পড়াশোনা করবে তাও নাকিচ্ছু নেই আমার দিল ঘুম আসল পর্যন্ত অনেকে আসর পরে ঘুমায় ইফতার সময় উঠাইতে হয় ইফতার করার জন্য শহর বাজারে যেসব লোকেরা বাস করে নারী পুরুষ তাদের অবস্থা রোজা রাখা আর কি হ্যাঁ আর কি জানাজে শরীক হওয়া আর কি রোজার অবস্থায় জানাজে শরীক এখান থেকে নাইন টেনে যদি জানাজে যেত তাহলে এত দূর যাবো রোজার অবস্থায় রোজা লেগে যাবে মানে হ্যাঁ খিদে লেগে যাবে পিপাসা লেগে যাবে এই চিন্তা তারপরে তিন নম্বর মিসকিনকে খাবার দেওয়া সারাদিন আমরা রোজায় আছি তোমাকে কত্তি খাবার দেবো রোজার দিনে তো সন্ধ্যাবেলা আমাদের খাবার হবে সকালবেলা আবার কত্তি খাবার দেবো আবার দেওয়ার কোনো ব্যবস্থা করলেন না এই তো রোজায় আছি এই বাহানা একটা পেয়ে গেলেন তো অজুহাত তো হলো চার নম্বর হচ্ছে হ্যাঁ রোগীকে দেখতে যাও আবার নিজেই রোজায় রোগীর মতো হয়ে গেছে আবার রোগী দেখতে যাব কোথায় এই চারটি গুণ যদি একসাথে পাওয়া যায় ইল্লা দাখালাল জানা সেই একটা অবশ্যই জান্নাতে যাবে আল্লাহু আকবার তাহলে এই ভালো গুণগুলো আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে আরেকটি ফজিলত আলী রাজিয়া আল্লাহ হাদিস রয়েছে তিনি বর্ণনা করেছেন মামিন রজৌলিন ইয়াবাদো মারিজান কোন ব্যক্তি যদি কোনো রোগী ব্যক্তিকে দেখতে যায় সন্ধ্যাবেলা ইল্লাহ খারাজা মাহসাব উন আলফা মালাক তার সাথে সত্তর হাজার ফেরেশতা বেরিয়ে পড়েন আল্লাহ আকবার আল্লাহর ফেরেস্তার অভাব নেই সুতরাং এগুলি অবস্তব নয় আর এগুলিতে কোনো অতিরঞ্জন ও বাড়াবাড়ি নেই হ্যাঁ কারণ আল্লাহ বচ্চেন আমায় আলা জনু দরবেকা ইল্লাহ। ইল্লাহু আল্লাহর যে সেনাবাহিনীর সংখ্যা কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না অসংখ্য ফেরেশতা আর আকাশে আধা হাত জায়গা কোনো জায়গা খালি নাই যেখানে শেষ দায় পড়ে নেই ফেরেশতা বিশাল আকাশে এই নবিসাল্লামের হাদিস রয়েছে তাহলে সত্তর হাজার ফেরেস্তা তার সাথে বেরিয়ে পড়ে ইয়স্ত ফেরুন আল্লাহ ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করে আল্লাহ এই লোকটিকে মাফ করে দাও কারণ এই লোকটি মুসলিম ভাই রোগী তাকে দেখতে গিয়েছে হাততা ইউস্ফিতা সকাল পর্যন্ত এরকম আল্লাহর কাছে তার ইস্তিফার করতে থাকে ওই মুসলিম ব্যক্তির জন্য যে ব্যক্তি রুগী দেখতে গিয়েছে ওয়াকানা আল্লাহু খরিফ ফিল জান্না জান্নাতে আল্লাহ স্পেশাল তাকে বাগান দেবেন এই হাদিস এর আগে উল্লেখ করেছি ওমান আ তাহ সকালবেলা কেউ যদি রুগী দেখতে যায় তাহলে খারাজা মা হুসা আলফা মালাক সত্তর হাজার ফেরেস্ততা সকালবেলা তার সাথে বেরোবে ইস্তাব ফেরুন আলোহা তার জন্য ইস্তেফা আল্লাহর কাছে মার্জনা কামনা করতে থাকবেন

ইসলামে যদি শত্রু থাকে তো ছোট বড় মেজো সেজো অনেক শত্রু আছে তার মধ্যে সবচেয়ে বড় শত্রু আল্লাহ পাক বলেন লাতাযাদা না সাদদান না আদাওয়াতান লিলযিন আমানুল ইহুদ ইহুদিদেরকে সবচেয়ে বড় শত্রু আল্লাহ পাক বলেছেন এই সবচেয়ে বড় শত্রুর ছেলেকে নবী করীম অসুস্থ অবস্থায় দেখতে যাচ্ছেন খোঁজ খবর নিতে যে মদিনার ছেলেটি অসুস্থ হয়েছে শুনেছি তো দেখতে যাই তো ইহুদির ছেলেটি কেমন আছে আর সেই অবস্থায় মরণ অবস্থা শেষ অবস্থায়

তিনি ইয়াহুদের ছেলের মাথার কাছে বসে গেলেন ফাঁদার আল্লাহ আসলাম বললেন যে হে বালক তুমি মুসলমান হয়ে যাও না আসলেম ইসলাম গ্রহণ করে নাও আমরা অনেকেই কোনো অমুসলিমকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে বলি যে না তাকে একটা কিতাব দাও তাকে একটা ক্যাসেট দাও সরাসরি কেমন করে বলবো যে মুসলমান হয়ে যাও অথচ নব্বই শতাংশ মুসলিম বাংলাদেশে বাস করেন আর দশ শতাংশ পাঁচ শতাংশ হয়তো অমুসলিম নেই তারপরেও একসাথে কাজ করছেন ভাই একই সাথে চলাফেরা করছেন একই গ্রামে থাকছেন জীবনে কথা হারি এই কথা বলা ঠিক হবে না কেমন করে বলবো আপনার দুনিয়ার কোনো ভয় নেই আশঙ্কা নেই তারপরে এমন নয় যে আপনি সংখ্যা লঘু দেশে রয়েছেন যেখানে মুসলিম মুসলিম যে পাঁচ শতাংশ মুসলিম যদি বলি পঁচানব্বইটা লোককে বলি যে মুসলমান হয়ে যাও তো আমার এখানে টিকায় মুশকিল করে দেয় এমনও তো ব্যাপার নয় তারপরেও এই ইসলামের শান্তির বাণী আসলেম বলে পৌঁছালেন না আমি বলছি এই জন্য যে অনেকের এরকম ধারণা যে না ইনডাইরেক্টে ওর সাথে ভালো আচরণ করি কিন্তু ইসলাম গ্রহণ করে নিয়ে কথা বলবো না না নবী ইসলাম শুনুন আসলে মুসলমান হয়ে যাও শান্তি পাবে চিঠি পাঠিয়েছেন রাজা বাদশাহের কাছে নবী করিম সাল্লাম বলছেন আসলিম তাসলাম হে রাজা পারস্যের রাজা মহারাজা হে রোম সাম্রাজ্যের রাজা মহারাজা এই বড় শক্তির মালিক আসলেম তুমি ইসলাম গ্রহণ করে নাও তাসলাম তাহলে নিরাপদ থাকবে দুনিয়া এবং আখেরাতে তাসলাম এতে তো ধমক ছিল তাসলাম নিরাপদ থাকবে এতে তো ধমকের একটা দিক আছে নবী সাল্লাম এ ভয় করেননি যে এত বড় মহারাজাকে কি করে এই কথা লিখবো যে আসলিম তাসলাম বুঝতে পারছেন তাহলে ইসলামের দাও সরাসরি দিতে হবে যাতে করে কালকে আমাকে না বলতে পারে যে আমার পাশে তো বাস করেছে আমার গ্রামে এরা কোনো দিন তো বলেনি যে ইসলাম সত্য দিন ইসলাম গ্রহণ করি না নবী ইসলাম বলছেন আসলাম ইসলাম গ্রহণ করো ফানাজারা এলা আবি হে না বালক ছেলে তো বাবার দিকে দেখা শুরু করেছে ছেলেরা এরকম করে না আপনার কোনো বন্ধু যদি আপনার ছেলেকে দশ টাকা ধরিয়ে দেয় টাকাটা নিতে চাইবেন দেখবে বাবার দিকে যদি রাগছে নাকি দেখি যদি রাগ দেখাই তো নেব না আজ যেহেতু অসুবিধা নেই একটু যদি হ্যাঁ ওঠেন তাহলে বলছে না ঠিক আছে বাবা ঠিক আছে ওকে করে দিয়েছে ঠিক না তো এই ছেলে চিন্তা করছে যে বাবার আগে নাকি আমি মুসলমান হব নবিসর সসাল্লামের কথা শুনে ও ইন্দো বাবা ওখানে ছিল সেই ইয়াহুদি বাবা ফাঁকা আলাহু আতে আবাল কাসেম ইয়াহুদি ভাবছে যে আমার ছেলে তো মরেই যাবে শেষ অবস্থায় আবুল কাসেমের কথা শুনেই নাও তুমি আবল আতে আবাল কাসেম নবিসর সাসাল্লামের উপর নামকুনিয়াত কী ছিল আবুল কাসেম কারণ তার বড় ছেলের নাম ছিল কাসেম রাজিয়া আল্লাহু তালা আন আবুল কাসেম কাসেমের বাবার নাম তারা মোহাম্মদ রসুল্লাহ বলতেন মোহাম্মদ মানে প্রশংসিত ইহুদি শত্রু প্রশংসিত বলবো লোকটি প্রশংসিত আহমদ বলবো আর মোহাম্মদ বলবো সব নাম বলবো না হ্যাঁ আতে আবুল কাসেম আবুল কাসেমের কথা শুনে নাও সেই ছেলেটি তখন সাহস পেল আসলামা সাথে সাথে মুসলমান হয়ে গেল কালেমা এলা এলাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ শাহাদ আসাদু আল্লাহ ইহ ইহ আসাদু আল্লাহ মোহাম্মদ পরে মুসলমান হয়ে গেলাম বাড়ি থেকে বের হচ্ছেন আর রাস্তায় বলছেন ওয়কুল আলহামদুলিল্লাহ হিল্লি আন কাজা হমিনার সে আল্লাহর লাখ লাখ শুকরিয়া সে আল্লাহর সমস্ত প্রশংসা যিনি এই বালকটিকে জাহান্নাম থেকে আজকে মুক্তি দান করলেন এক্ষুনি যদি কালমা ইলাইহিল না পড়তো তাহলে জাহান্নামে চলে যেত তারপরে ছেলেটি মারাও গেছিল বোখারি শরীফের হাদিস তাহলে আমাদের আচরণ কেমন হওয়া উচিত যদি নবী কাফের অমুসলিম রোগীকে দেখতে যান তাহলে মুসলিম সম্পর্কে আমাদের কতটুকু তৎপর হওয়া উচিত মুসলিমের খোঁজখবর নিতে হবে আর তারপর দাওয়াত দিলে হবে না তাদের কাছে আচার আচরণ আখলাক ব্যবহার দিয়েও দাওয়াত দিতে হবে গ্রামে অমুসলিম বাস করে আর আপনার অশান্তিতে বাস করতে পারে না আপনার দ্বারা কষ্ট পায় আপনার ছেলেমেয়ের দ্বারা কষ্ট পায় আপনার আচার আচরণ দিয়ে কষ্ট পায় আপনার কথার দ্বারা কষ্ট পায় হ্যাঁ তাহলে কেমন করে ইসলামের দিকে আকৃষ্ট হবে নবী করিম সাল্লা সাল্লামের সুন্নত মানে দু চারটি মিষ্টি মিষ্টি শূন্যত নয় আর ওই নামাজ রোজার দু চারটি সুন্নত নয় আর বেশি সংখ্যা বাড়িয়ে দেওয়া নয় বরং সন্নত মানে আদর্শ নবী আদর্শকে জীবনের সার্বিক ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে এর নাম হচ্ছে সুন্নতের রাসুল্লাহ নবী সাল্লাল্লাহু এই সুন্নত হচ্ছে রোগী সম্পর্কে মুসলিমদের হক সম্পর্কে জানলেন এমন কি অমুসলিমও যদি অসুস্থ হয় তাহলে সেখানে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করতে হবে কারণ রোগের অবস্থায় অন্তর তার নরম হয়ে আছে তার বাবার আত্মীয় স্বজন নরম হয়ে আছে সেই সময় একটা ভালো আচরণ যদি আপনার কাছ থেকে পায় কি ভাববে জানেন হিন্দুরা দেখতে আসে না আরই হিন্দু আমার সজাতি আছে তারা আমাদের দেখতে আসে না খোঁজখবর নিতে আসে না আর মুসলিম তাদের সাথে আমাদের কোনো আত্মীয়তা নেই বিবাহশাদী নেই কিচ্ছু নেই কোনো রক্তের যোগাযোগ নেই ধর্মের যোগাযোগ নেই কোনো যোগাযোগ নেই তারপরে দেখতে এসছে আরে দশ টাকা দিতে এসছে কেমন আছো ভালো আছো কথা বলতে এসেছে না ইসলাম সত্য ধর্ম মুসলমান হবে না হবে না অবশ্যই মুসলমান হবে জি আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন মুসলিম ভাইদের হক আদায় করা তৌফিক দান করেন এমনকি মুসলিমদের যেসব হক অধিকার আমাদের রয়েছে যেন আমাদেরকে সেসব আদায় করার তৌফিক দান করেন আমিন আলা ওয়া সাহবিহি ওসহেব